আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, তারা কিন্তু নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, আমরা এটাকে সংক্ষেপে BRTC বলে থাকি। তো এখানে তারা দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করার পূর্বে আগে আমরা জেনে নেব যে আবেদনটি কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন এবং আবেদনটি কবে থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ কবে। তো এখানে অনলাইনে আবেদন পুরো করার জন্য আপনাকে 02/03/2023 তারিখ সকাল 10টা হতে আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ তারিখ 19/03/2023 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এবং আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন, www.brtc.etac.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি আপনি সম্পন্ন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে 19/03/2023 খ্রিস্ট তারিখ, যাদের বয়স 18 থেকে 30 বছর তারা আবেদন করতে পারবেন। এবং এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রার্থী বয়সসীমা নির্ধারিত হবে, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেবি গ্রহণযোগ্য হবে না। এখন আসি পদ নিয়ে। এখানে তারা দুটি পদে এক বিজ্ঞপ্তি দিয়েছেন। কারিগরি সি সাধারণ, এখানে সৈন্যপদের সংখ্যা 15 জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদে। এবং এখানে বেতন সর্বোচ্চ 22,490 টাকা প্রদান করা হবে এবং এখানে বেসিক প্রদান করা হবে 9,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা মোটরযানের ত্রুটি উদ্ঘাটনের জ্ঞান ও মোটরযান মেরামত এবং রক্ষণাবেক্ষণে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, মোটরযান প্রকৌশলের সার্টিফিকেট অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হইতে হবে। এরপরে পদটি দিয়েছেন কারিগরি সি ট্রেড, এখানে 12 জনকে নিয়োগ প্রদান করা হবে, এখানে বেতন সর্বোচ্চ 22,490 টাকা এবং বেসিক প্রদান করা হবে 9,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা অন্তত পক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করতে পারবেন না সেগুলো জেলা এখানে দেওয়া রয়েছে। আপনারা এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি বিস্তারিত ভালোভাবে জেনে বুঝে তারপরে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।